জানমাল ক্ষতিগ্রস্ত করে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী বসে থাকবে। আপনারা কি ভুলে গেছেন লোডশেডিং এর কথা? আপনারা কি ভুলে গেছেন জেনারেটর আওয়াজে কান ঝিঝি করত? আপনারা ভুলে গেছেন আইপিএস এর মার্কেটে মানে 10 টাকার আইপিএস 20 টাকা বিক্রি, ডাবল দামে বিক্রি হতো? আপনারা কি ভুলে গেছেন পরীক্ষার সময় ছাত্ররা পড়াশোনা করতে পারতো না? মোমবাতি হারিকেন এই সমস্ত দিয়ে জ্বালাতো তারা? এই দৃশ্য তো আমাদের বাংলাদেশের মানুষ ভুলেনি। এখন তারা এই যে ডেভেলপমেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে তিনি 2008-এ বলছিলেন তিনি বদলে দেবেন বাংলাদেশকে, আজকে যে বদলে গেছে বাংলাদেশ, এটাই বোধহয় তাদের সহ্য হচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের জন্য একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের ডিজেল ফার্নেসওয়েল, আমাদের সাপ্লাই ঘাটতি হয়েছে, আমাদের কিন্তু বিদ্যুৎ তৈরির ক্ষমতা আমাদের যেটা আছে এখনও সেটাই আছে এবং আমরা ধীরে ধীরে আরও বাড়ছে, সেইখানে আমাদের কোনো ঘাটতি নেই। আমাদের ঘাটতিটা ওই জায়গাটাতেই, আমাদের ডিজেল ফার্নেসওয়েল, এলপিজি এইগুলো সময়মতো আমরা পাচ্ছি না। সেই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা এক ঘন্টা করে লোডশেডিং করব, যাতে করে আমাদের কাছে আমাদের ওই এই ক্রাইসিসটা আমরা মোকাবেলা করার জন্য, এটা এটা একটা সাময়িক ব্যবস্থা। আর মির্জা ফখরুল সাহেব উনি হয়তো আর কিছু বলার নাই তার, সেই জন্যই তিনি এইগুলি বলছেন। রাজপথ দখল করে কি অনুষ্ঠিত, তারা আন্দোলন করবে, তাদের পিছনে লোকজন আছে? তাদের পিছনে কোনো লোকজন নাই। এদেশের মানুষ কখনো আর অন্ধকারে যেতে চায় না। এদেশের মানুষ একবার আলোকিত হয়েছে, আলোর থেকে অন্ধকারে যাবে না। আপনারা অনেক অনেক প্রোগ্রাম তারা দিচ্ছে, অনেক আন্দোলনের ডাক দিচ্ছে, কোনোখানেই সব জায়গায় তারা ব্যর্থ হয়ে ব্যর্থতা তাদের কাছে আসছে। এখন তারা অনেক কিছুই বলে যে আমরা আন্দোলন করব লোকজনকে নিয়ে, সারাক্ষণই দেখি আমরা কিন্তু কোনো জায়গায় বাধা দিই না। আমরা আমি কিছুদিন আগে বলে দিয়েছি তারা যদি নিয়মতান্ত্রিক আন্দোলন যেগুলি করার সেইগুলি যদি যেগুলি করে আমাদের কোনো সেখানে আপত্তি নেই, কিন্তু তারা যদি রাজপথ মানে বন্ধ করে, যান চলাচল বন্ধ করে, আমাদের যানমাল ক্ষতিগ্রস্ত করে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী বসে থাকবে।